আর কলামের মধ্যে আমার ডাইন বাম যেটা বলে উপরে মাঝে নিচে কোথায় আছে বলে দেবেন। আগে বলেন চ্যাপ্টার, পরে হলো কি রুব্রিক, পরে হলো পেজ নাম্বার, পরে ডাইন কলাম, মাঝখান, উপরে, নিচে, এরকম বলতে হবে। এখন না যখন বলি কেউ পান্ধায় হলো আই পাইছেন তো, পেন পাইছেন, পেন পাইলে তো আপনার মিন্স হওয়ার কথা, মিন্স সর্বাঙ্গ অংশ বিশেষ মনে আছে তো? আমি বলছিলাম চোখে ব্যথা মাসিকের সময় কোন ভাগে থাকবো বলো তো? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, কোনটা থাকবো? এক নাম্বারে, এক নাম্বারে। তাহলে আমি যদি সাইনবোর্ডের মধ্যে ঢুকে যায় যে পেন বার্নিং, তাহলে কি সামনে যাবো না পিছনে আসবো? ব্যাকে আসবো, ব্যাকে আসবো। বার্নিং তো আমি চাই নাই, বার্নিং করে তো আমি এখানে চলে আসবো, আমি তো সাধারণের মধ্যে আছি, তাহলে কি ব্যাকে? আমি কিন্তু কর্নিয়া বলি নাই, স্কেলেনা বলি নাই, আমি অংশ বলি নাই। যদি কর্নিয়া বলতাম এখানে, স্কেলেনা বলে এখানে হতো। যদি আমি বলছি কি চোখে ব্যথা, কোথায় ব্যথা? চোখে ব্যথা মাসিকের সময়, তাহলে চোখে ব্যথার মধ্যে একদম শুরুর দিকে ঢুকে তাড়াতাড়ি যারা পান নাই চোখ ব্যথা দেখে তো শুরু করে যান, শুরু চোখের ব্যথা, ব্যথা এখানে না আরো পিছন দিকে শুরু হবে। আরেক কথা শোনেন, পেনের মধ্যে ব্যথা লেখা দরকার নেই, শুধু দাগ দিয়ে যাবেন। এগুলো টাইম সাইড সাইড আছে, দাগ আছে, বাম আছে, এখানে একটু দেখেন আমাদের দেখান। যদি বলি চোখের ডান সাইড, বাম চোখ, ডান চোখ, তাহলে টাইম হয় না? সাইড হলো তো টাইম। এই যে ছয়টা নয়টা পাঁচটা এটি কি টাইম হয় না? সাইড টাইম। এবার কন্ডিশন, ওই যে এয়ার, ওপেন এয়ার, মানে এই ভিতরে যা এবিসি তে যা পাবেন এটি সব কি কন্ডিশন না? তাহলে এটার মধ্যে এম দরকার, কি লাগবে আমার? এম চাই, তাহলে যান পরের পৃষ্ঠা যান, এম চাই, এম এটা কি টি, তাহলে এম এই পাশে দেখেন আছে কিনা দেন বাক বলো তো। এত সময় কেন লাগছে? এই যে আপনাদের এত সময় লাগেন একটাই কারণ, এটা ভুলে গেছিলেন, ওইটা ভুলে গেছি কারণ রাত্রে ভালো ঘুম হয়েছে যে এই জন্য বলছেন। আমি বলি নাই কারণ আমার ঘুম হয়েছে হালকা। এবার আসেন বই বন্ধ, একবার বলবো যদি কেউ যদি বই বন্ধ করে দেরি করে বাস্তবে খেলবো না একদম। আমি চাই কুইক্ষণ বই তো এটা বের করতে পারে যে কোনো লোক। আপনি একজন রিক্সা ড্রাইভার ডাকেন মেট্রিক পাস, ও জীবনে ডাক্তার দেখেন বলে নাই, ওরা তো ধরে দেন ভাই এই বইটা তো বমিটিং বাইকর, পেস খুঁজতে খুঁজতে পাবে না ওর পাওয়া। তাহলে আমার পাওয়ার মতো পার্থক্য রাখি, আমারটা কুইক হইতে হবে, আমারটা কি কুইক হওয়া চাই, এই জন্য তো কষ্ট করা। এই কুইকের জন্য শর্ত আমি যা বলি তা করেন, দুই দিন আমার মতো নাচেন না, যেমনি না চাই হয়ে যাবে। মাসিকের সময় মাথা ব্যথা, মাথা পাইতে খুব কষ্ট হবে মনে তাই তো? আচ্ছা প্রথম ধাক্কায় যেতে হবে আপনার মাথা ব্যথা যেখানে শুরু ঠিক প্রথম দিকে, ওখানে যে প্রথম দিবেন কি সাইড, না পাইলে টাইম,
তাহলে পরে গেলেই পাবেন আপনি মিস পেয়ে যাবে, মিস ডিউটি মাথা ব্যথা মাসিকের সময় কুইক। যেখানে যাবেন ডাক চাই আপনি পাবেন কি স্যার আপনি পাইছেন ডাক্তার যে কোনো রুব্রিক 3 সেকেন্ড লাগে, আমি চাই আপনাদের 2 সেকেন্ড লাগুক। এগুলো যখন পড়েছি তখন তো আর একটু ছোট ছিলাম, তো আর 1 বছর পরে 2 বছর আগে একটু বড় হয়েছি না, তাহলে এখন একটু ভালো হওয়া দরকার। তো কি সরস্বতী কমলে বুদ্ধি তো বাড়ে, এবার বাই করেন কানের পুঁজ একটু পরে, কানের পুঁজ মাসিকের সময় দেখা দেয়, কখন দেখা দেয় বুঝি নাই, কানের পুঁজ মাসিকের সময়। কানের পুঁজ কোথায় পাবো? কানে, কানের মধ্যে ঘর পাঁচ নাই, ওখানে আছে নিঃশ্বাস মানে নিঃশ্রাপ, তাহলে কানের নিঃশ্বাসটা যদি বের করতে হয় তাহলে আমি যাবো কানে, ওখানে দেবো কি নিঃশ্বাস, নিঃশ্বাস দিয়ে ওখানে মিস ডিউরিং দেবো, কঠিন কাজ কথা কথা থাকে বেশি সময় লাগবে দান। ইতে আছেন, ডিতে যাবেন, ডি ডি মাইল মিটার ফলো করেন। বিলকিস নাজু উঠে দিয়ে আসো, বুঝে গেছো, শোনো কিচ্ছু বলবো না, শুধু বের করা চাই এদিকে আমার দিকে, তোমার জন্য তো অনুপাত শুধু দেখো এদের সমস্যাগুলো কি, আমি জানতে যাবো কেন দেরি হচ্ছে, এই লাইনে দেরি হচ্ছে কেন, ওই লাইনে দেরি হচ্ছে কেন, শুধু আমাকে ব্যাখ্যা দিবা আর কিছু না। হ্যাঁ বলেছে ডি পাই যে এত সময় লাগে কথা তো ডি ডিসচার্জ ওই বেটা, এটা কি এম একবার কপালের মধ্যে মারুন, কিন্তু ডিসচার্জ দেয় এই যে শুরু, এটা কি দাও রাত মিস ডিউরি, এটা তো ডি, এটা কি হামের পর আছে মিজেলস, পাইতেছে মিজেলস তাহলে হামের সময় কি হামের পরে মিজেল আপনার বৈবদ আচ্ছা আমার দরকার হলো মাসিকের সময় কাশি, কখন মাসিকের সময়
মাসিকের সময় যদি কাশি হয় যাবো কই? মিন্স ডিউরিং, খুব বেশি সময় লাগবে, কুইক শুধু দেখো, কিছু বলবো না, সমস্যা দেখো দিতে তুমি একটু বাম দিকে দেখো, এই যে বাম দিকে দেখো, আপনার চেতে যান আমরা সবাই হাঁটতে চাই, তাই তো গেছে ব্যথাযুক্ত মাসিক সমস্যা কি? যাবো কোথায়? তারপরে কি আমি পেট ব্যথা বলি নাই, মাসিকে সব পেট ব্যথা বলি নাই, ব্যথাযুক্ত সমস্যা রাখার মাসিকে মিনসের মধ্যে পেইনফুল, এই তো ব্যাপারটা। আমি কিন্তু পেটে ব্যথা মাসিকে সব বলি না, কিন্তু ব্যথাযুক্ত ব্যথাযুক্ত মাসিক কোথায় যাবো? ডেটেরিয়া, তারপরে কি মিনস ডিসপেনোরিয়া, সেও তো পেইনফুল বা ডিসপেনোরিয়া ডান। তারপরে কি সামনে যাও, কোথায় আছেন ভাই জানি রে কি ব্যথাযুক্ত মাসি আপনি মনে পান নাই, মহিলাদের মাসিকের সময় দাঁতে ব্যথা, কোথায় ব্যথা বুঝি নাই, তাহলে যাবো জেনারেলিয়া ফিমেল, কোথায় যাবো দাঁত কি গো আপনার পান্নায় হলো ওই বেটা কেমন দূরে তো শুনে দেখি
এইবার ভয় করে অন্য জিনিস আজকে আপনার খাইছি আমি নগদ বই বন্ধ করবে লাগে পৃষ্ঠা দিলে ছিড়বে বই বিকাল দেখি না দেবে খুব বেশি সময় লাগবে দাম আরে ডিসচার্জ তো একটু আগে বাইর করছেন, এটা তো পাওয়ার কথা কো শক্তি দিচ্ছে একটা নকশার মতো ডোঙ্গাটা তারপরে কি বুঝলাম এখানে হবে কেন এইটার মধ্যে হবে কেন ইরাপশনের মধ্যে কেন হবে কেন খুঁজবো কি উদ্ভেদ এই জন্য এখানে খুঁজবো তাই তো প্রথম দিকে দিতে পারতো না ইরাপশনের শুরুর দিকে তাহলে এই কারণে হচ্ছে চরিত্র ওই যে চরিত্র পরের দুইটা না কোথায় পরের দুইটা ভিতরে ঢুকে একটা কারণ ইরাপশন ঢুকার সাথে সাথে এ দিয়া একটি পাওয়ার কথা ছিল তো না পেয়া একটু ভিতরে দিয়া দুই তিন কলম পরে কারণটা হচ্ছে একটিটা হলো ইরাপশনের চরিত্র এই জন্য একটু ভিতরে প্রথম দিকে দেওয়া আছে ইরাপশন ফেজের মধ্যে প্রথম দিকে দেওয়া আছে ইরাপশন যেগুলি ওটি হচ্ছে ইরাপশনের সার্বদৈহিক সাধারণ সার্ব সাধারণ অংশ সাধারণ সার্ব তারপর একটা চরিত্র যখন ঢুকছে তখন একটু ভিতর দিকে যাব তৃতীয় চতুর্থ ধাপ তাই তো এক জিমা ডান
আমার এবার দরকার হাতের তালুতে গাম, কোথায় গাম? হাতের তালুতে বই করবেন না, কোথায় গাম? হাতের তালুতে দুর্গন্ধ গাম, ওটা মনে আরেক জায়গা দিতে হবে নাকি? কারণ ওই যে কথা আছে নিজের ঘর তাই কেমন মনে আছে তো? পায়ের তলা এক জিমা, আমি ইরাপশন যাবো, লোয়ার লিম দেবো, ফুট দেবো, তারপরে এক জিমা দেন, দাউদ দেন, যা খুশি তা দেন, বা ভিন্ন করে দিছি, হাড়ি বদল দিলাম, তুই লাইন দেখা কাঁচা খা, তোর ব্যাপার তুই খা, হাতের তলায় দুর্গন্ধ ঘাম, বগলে দুর্গন্ধ ঘাম, বগল পর্যন্ত পুষিয়ে দেবো, তারপর তোরা দুর্গন্ধ হোক, ফসা গন্ধ হোক, আসতে গন্ধ, তোরটা তোর ব্যাপার, তোর ঘর তুই যা খুশি তা খা, হাতের তলায় দুর্গন্ধ ঘাম, কোথায় যাব? তারপরে কি অ্যাসপিরেশন? আগে এলো কাপড় কিনবো, যাব নবপুর, কোথায় যাব? হোলসেল কিনেন, খুচরা কিনেন, পেটুকিট কিনেন, জাঙ্গা কিনেন, গেঞ্জি কিনেন, লুঙ্গি কিনেন, শাড়ি কিনেন, মোরকা কিনেন, সেটা আপনার ব্যাপার, কাপড় কিনলে ইস্তাম্বুল যাব, কোথায় যাব? আমার দরকার বগলে ঘাম, তাহলে যাব আগে চেষ্টার মধ্যে, আগে পারস্পিরেশন, আগে এক জেলা না, হাতে তালুতে ঘাম দরকার, আগে দেবো এক্সট্রিমিনিস পারস্পিরেশন, তারপরে দেবো কি আপার লিপ পাম্প, আগে যদি আপার লিপ দেই, আপার লিপে অনেক কিছু তো ঘটে, তাহলে সব কি দিবেন এক জায়গায়? কথা কথা আগে যাবো কাপড় কিনবো, ইসলামপুর যেতে হবে, তারপরে অন্য কথা,